বাংলাদেশ ভারত টেস্ট ম্যাচে ঘটে গেল এক বিরল ঘটনা। দর্শক, বাংলাদেশের বোলাররা যখন ব্যর্থ তখন উইকেটের খোঁজে দেখা মিলল বোলার লিটনের। চা পানির বিরতি শেষে দুই দল মাঠে প্রবেশ করলে মিনিট দুয়েকের মধ্যে দেখা গেল আম্পায়ার পাশে বল হাতে দাঁড়িয়ে আছেন লিটন দাস। তখনও জল্পনা কল্পনা ছিল দলের তারকা ব্যাটার বল করবেন কিনা, তবে সবাইকে অবাক করে দিয়ে ঠিক 40তম ওভারে বল হাতে তুলে নিলেন লিটন দাস। সাগরিক জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে তখন ব্যাট হাতে লড়ছিলেন শুভমান গিল ও চেতেশ্বর পূজারা। নিজের প্রথম ওভারে লিটন বল করেছেন ভারতীয় এই দুই ব্যাটারকে, তবে এই ওভারে দেননি কোনো বাউন্ডারি, রান দিয়েছেন স্রেফ দুটো। ঠিক এক ওভার বাদে বল হাতে আবারও আসেন লিটন। এবার অবশ্য ভাগ্যটা অত সুপ্রসন্ন ছিল না লিটনের। শুভমান গিল লং অফের উপর দিয়ে উড়িয়ে মেরে আদায় করে নিয়েছেন 6টি রান। সব মিলিয়ে দুই ওভার হাত ঘুরিয়ে লিটন রান দিয়েছেন 13। সাগরিকায় এই মুহূর্তে বড় লিডের পথে আছে ভারত, ইতিমধ্যে লিড ছড়িয়েছে 409 রান। আন্তর্জাতিক ক্রিকেটে এবার এই প্রথম বল হাতে তুলে নিলেন লিটন, তবে পুরো ক্যারিয়ারে বল হাতে তাকে আরও একবার দেখা গিয়েছিল। 3 ওভারে বল করে সেদিন দিয়েছিলেন 14 রান। তো দর্শক, লিটন দাস কি বলে ফোকাস দিবে নাকি ব্যাটিংয়ে, আপনাদের কি মনে হয় জানাবেন আমাদের কমেন্ট বক্সে।